আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই কেমন আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমার সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে ক্লাস। গত ক্লাসে বলেছি ক্লাস মোটামুটি শেষের পথে, আরও দুই চ্যাপ্টার আছে, অ্যান্ড্রু জ্যাকসন, মেক্সিকো আমেরিকার যুদ্ধ, পশ্চিমমুখী অভিযান। আগামী সপ্তাহ থেকে আমি আশা করি সপ্তাহে দুইটা ক্লাস করব। আমার অন্য বর্ষের ক্লাস প্রায় শেষ, তোমাদের সাথে দুটো ক্লাস করলে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করছো, তোমাদের সাথে আমার একটা উপদেশ হলো, যেটা তিন বছরের প্রশ্ন ফলো করবে, অধিভুক্ত কলেজে যে তিন বছরের প্রশ্ন এগুলো ফলো করবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে কোশ্চেন, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো, ঢাকা সাত কলেজের নির্বাচনী পরীক্ষা প্রশ্নগুলো দেখবে, দেখে নিজেরা একটা সম্ভাব্য সাজেশন তৈরি করবে। তাহলে বুঝতে পারবে কী ধরনের কোশ্চেন আসছে। আমি বলবো ছাত্রদেরকে, করোনায় কিন্তু ছাত্ররা ঠিক বাসায় থেকেও লেখাপড়া করেনি, কারণ আমরা অধিকাংশ খাতা দেখে বুঝতে পারতেছি তাদের লেখাপড়ার মান অনেক কমে গেছে। কিন্তু আমরা ঠিকই অনলাইনে ক্লাস করতেছি, যে আমার অনুরোধ তোমরা একটু কষ্ট করে পড়বে, যাতে আমরা একটু ভালো নাম্বার দিতে পারি। তাহলে তোমরা কি পড়বে? বই ফলো করবে, শিক্ষকদের কথা শুনবে, সম্ভাব্য প্রশ্ন দেখবে। যেমন তোমরা এখন 20 সালে পরীক্ষার্থী, 19 সালে ছোট প্রশ্নগুলো, যে 5 মার্কের যে প্রশ্ন সেটা চলে আসবে বড় প্রশ্নে, আর বড় প্রশ্ন যেগুলো আসছে সেগুলো 20 সালে আসবে ছোট প্রশ্ন। মনে থাকবে 19 সালে বড় প্রশ্নের যে চ্যাপ্টারগুলো, বড় প্রশ্ন যে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসছে সেগুলো আসবে ছোট প্রশ্ন, আর ছোট প্রশ্ন যে চ্যাপ্টারগুলো থেকে আসবে সেই চ্যাপ্টারগুলো থেকে বড় প্রশ্ন ফলো করবে। কোনো গাইড বই পড়বে না, মেন বই পড়বে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন কিন্তু বই ভিত্তিক কোশ্চেন করে, ছোটোখাটো খুঁটিনাটি অনেক কোশ্চেন করে বা প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমি বলবো যত পড়বে তত শিখবে, বইটা মোটামুটি পড়বে, রিডিং পড়বে, তাহলে বুঝতে পারবে ছোট ছোট প্রশ্নগুলো কোথায় আছে। তাহলে আজকে আমাদের আলোচনায় চলে যাই। গত ক্লাসে কি পড়েছিলাম? পশ্চিমমুখী অভিযান। আজকে জাস্ট পশ্চিমমুখী অভিযানের তাৎপর্যটা নিয়ে আলোচনা করব, আর কিছু না। কিন্তু আমি অ্যান্ড্রু জ্যাকসন পড়ানোর কথা ছিল, কিন্তু পশ্চিমমুখী অভিযানের চ্যাপ্টারটা এত বড় যে আমার পক্ষে আসলে শেষ করা সম্ভব হয়নি। তাহলে আজ আগামী থার্ড ইয়ারে আমি অ্যান্ড্রু জ্যাকসন পড়াবো। আজকে পশ্চিমমুখী অভিযানের ফলাফলটা নিয়ে আলোচনা করে শেষ করে দিব, আর সাথে একটু অ্যান্ড্রু জ্যাকসনের সূচনা দিব। আমি ছাত্রদেরকে অনুরোধ করব, বই পড়বে, আবোল তাবোল ইতিহাস লিখলে নাম্বার পাওয়া যায় না। শিক্ষকরা কিন্তু খাতা দেখে, খাতা না দেখে কোনো নাম্বার দেয় না। তাহলে আজকের আলোচ্যসূচি কী? পশ্চিমমুখী অভিযান। আমি কোন বিষয় পড়াই? মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। মনে থাকবে কত থেকে কত সাল? 1776 থেকে 1860। 1776 সালটা বলতে আমরা কী বুঝি? আমেরিকা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা। 1783 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে। কোন চুক্তির মাধ্যমে? প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে। আর 1860 সাল কেন বিখ্যাত? দাস প্রথা। তাহলে আমাদের এটা হচ্ছে সিলেবাস। তাহলে চলে যাই আমেরিকা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল নিয়ে আমরা এতদিন ক্লাস করেছি, এখন আমরা পশ্চিমাঞ্চলকে নিয়ে ক্লাস করব। দেখি পশ্চিমাঞ্চল কি বলে, যে আমেরিকার পশ্চিম দিকে সম্প্রসারণের গতি এক সময় সবসময় এক ছিল না। পশ্চিমমুখী অভিযান কি পড়েছিলাম গত ক্লাসে মনে আছে? যে পশ্চিমমুখী অভিযান বলতে আমরা দেখি পশ্চিম দিকে অগ্রযাত্রা, অর্থাৎ পশ্চিম দিকে সম্প্রসারণ বা পশ্চিম দিকে বসতি স্থাপনের যে একটা পর্যায়, সেটা আমেরিকা পশ্চিমাঞ্চলটা মোটামুটি একটু জায়গা ছিল বসতি স্থাপনের জন্য, সেখানে মানুষের ঊর্ধ্বগমী চলাকে পশ্চিমমুখী অভিযান বলে। তাহলে দেখি পশ্চিমের যে অগ্রযাত্রা, এটা বলতে আমরা আসলে কী বুঝি? পশ্চিম দিকে আমেরিকানদের পশ্চিম দিকে সম্প্রসারণের গতি সবসময় এক ছিল না। স্বাধীনতা যুদ্ধের পর থেকে নিউ ইংল্যান্ড, ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা থেকে তিনটি সমান্তরাল রেখায় পশ্চিমমুখী অভিযান পরিচালিত হয়। আমেরিকাবাসী অর্থনৈতিক কাঠামোর উপর পশ্চিমমুখী সম্প্রসারণের গতি নির্ভর করে। অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকা যখন সচ্ছল ছিল তখন সম্প্রসারণের গতি তীব্র ছিল, আবার অর্থনৈতিক মন্দার সময় এর পরিমাণ কমেছে। তাহলে আমরা কি দেখি, যে আমেরিকানদের
পশ্চিম দিকে প্রসারণের গতি সবসময় এক ছিল না। স্বাধীনতা যুদ্ধের পর থেকে নিউ ইংল্যান্ড, ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা থেকে তিনটি সমান্তরাল রেখায় পশ্চিমমুখী অভিযান পরিচালিত হয়। আমেরিকাবাসীর অর্থনৈতিক কাঠামোর উপর পশ্চিমমুখী সম্প্রসারণের গতি নির্ভর করে অর্থনৈতিক দিক দিয়ে। আমেরিকা যখন সচ্ছল ছিল তখন সম্প্রসারণের গতি তীব্র ছিল, আবার অর্থনৈতিক মন্দার সময় এর পরিমাণ কমে যায়। অষ্টাদশ শতকে, অষ্টম ও নবম দশকে এই সম্প্রসারণের নেতৃত্বে আমরা দেখি, অষ্টম ও নবম দশকে এই সম্প্রসারণের ক্ষেত্রে ভার্জিনিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দেয় এবং কেন্টুকি ও টেনেসির মধ্য দিয়ে মিসিসিপি পর্যন্ত অগ্রসর হয়। এই সময়ের মধ্যে নিউ হ্যাম্পশায়ার থেকে ভারমন্টকে বিচ্ছিন্ন করা হয়। তাহলে আমরা কি দেখি যে আমেরিকার পশ্চিম দিকে সম্প্রসারণের গতি সবসময় এক ছিল না, স্বাধীনতা যুদ্ধের পর থেকে নিউ ইংল্যান্ড, ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা থেকে তিনটি সমান্তরাল রেখায় পশ্চিমমুখী অভিযান পরিচালিত হয়। আমেরিকাবাসী অর্থনৈতিক কাঠামোর উপর পশ্চিমমুখী সম্প্রসারণের গতি নির্ভর করে। অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকা যখন সচ্ছল ছিল তখন সম্প্রসারণের গতি তীব্র ছিল, আবার অর্থনৈতিক মন্দার সময় এর পরিণাম কমে যায়। অষ্টাদশ শতকের অষ্টম ও নবম দশকে এই সম্প্রসারণের ক্ষেত্রে ভার্জিনিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দেয় এবং কেন্টুকি এবং টেনেসির মধ্য দিয়ে মিসিসিপি পর্যন্ত অগ্রসর হয়। এই সময়ের মধ্যে নিউ হ্যাম্পশায়ার থেকে ভারমন্টকে বিচ্ছিন্ন করা হয়, পৃথক রাষ্ট্ররূপে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করা হয়। অষ্টাদশ শতকের অষ্টম ও নবম দশকে এই সম্প্রসারণের ক্ষেত্রে ভার্জিনিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দেয় এবং কেন্টুকি টেনেসির মধ্য দিয়ে মিসিসিপি পর্যন্ত অগ্রসর হয়। এই সময়ের মধ্য দিয়ে আমরা কি দেখি, নিউ হ্যাম্পশায়ার থেকে ভারমন্টকে বিচ্ছিন্ন করা এবং পৃথক রাষ্ট্ররূপে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করা। 1795 সালের পূর্বে পশ্চিম দিকের এই অগ্রগতি উত্তর অভিমুখে সম্প্রসারিত হয়, অর্থাৎ পশ্চিম দিকে মানুষের যে চলা, সেখানে এই চলাটাকে আমরা কি বলি যে পশ্চিমমুখী অভিযান বলে। 1795 সালের পর থেকে ওহিও অঞ্চলে বসতি গড়ে উঠতে থাকে এবং 1803 সালে ওহিও রাষ্ট্র হিসাবে মর্যাদা লাভ করে, অর্থাৎ পশ্চিম দিকে বিভিন্ন এলাকায় মানুষের বসতি স্থাপন শুরু হয়, বিভিন্ন রাষ্ট্র গড়ে ওঠে। 1803 সালে আমরা কি দেখি, ওহিও রাষ্ট্র হিসাবে মর্যাদা লাভ করে। 1811 সালে যুদ্ধের পরবর্তী কয়েক বছরে এই সম্প্রসারণের কাজ ঘটতে থাকে। 1819 সালের অর্থনৈতিক মন্দার কারণে পশ্চিম দিকে সম্প্রসারণের গতি বেশ কমে যায়, তবে কয়েক দশক পরে আবার শুরু হয়। 1837 সাল থেকে 1840 সাল পর্যন্ত অর্থনৈতিক মন্দার সময় একদল দুঃসাহসিক অভিযাত্রী উত্তর দিকে আইওয়া বা উইসকনসিন ও দক্ষিণ দিকে ফ্লোরিডা অঞ্চলে বসতি স্থাপন করে। রেড ইন্ডিয়ানরা এই অঞ্চলে বাধা সৃষ্টি করায় আমেরিকানরা সেখানে বসতি স্থাপন করতে পারেনি। 1850 সালে ক্যালিফোর্নিয়াকে ক্রীতদাস রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1836 সালের মধ্যে টেক্সাস প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এবং 1845 সালে তা যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সময় 1861 থেকে 65 টুয়েসান এবং অ্যারিজোনায় মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত হয়, কিন্তু বিভিন্ন বাধানিষেধ সত্ত্বেও 1912 সালের মধ্যে পশ্চিমাঞ্চলের দিকে আমেরিকাবাসীর সফল সম্প্রসারণ ঘটে। অর্থাৎ আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের যে গৃহযুদ্ধের সময়কালটা কত, 1861 থেকে 65, টুয়েসান ও অ্যারিজোনায় মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত, কিন্তু বিভিন্ন বাধানিষেধ সত্ত্বেও 1912 সালের মধ্যে পশ্চিমাঞ্চলের দিকে আমেরিকাবাসীর সফল সম্প্রসারণ ঘটে। অর্থাৎ যে আমেরিকার পশ্চিমাঞ্চল মোটামুটি একটু খালি ছিল, বিদায় বিভিন্ন রাষ্ট্র গড়ে ওঠে, সব মানুষের বসতি গড়ে ওঠে এবং বিভিন্ন এলাকা রাষ্ট্র হিসাবে মর্যাদা লাভ করে। এবং 1850 সালে আমরা কি দেখি, ক্যালিফোর্নিয়াকে ক্রীতদাস রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং পশ্চিমাঞ্চলে ওহিও রাষ্ট্র হিসাবে মর্যাদা লাভ করে। 1836 সালের মধ্যে টেক্সাস প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, 1845 সালে সেটা যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়। তাহলে এইভাবে আমরা দেখি যে পশ্চিমমুখী অভিযানের ফলে যে পশ্চিমাঞ্চলে মানুষের বসতি স্থাপিত হয়, সেখানে রাজ্য গড়ে ওঠে, রাষ্ট্র গড়ে ওঠে, লোকালয় দেখা যায়। পশ্চিমমুখী অভিযানের তাৎপর্যগুলি আসলে কি যদি আমরা দেখি, ঐতিহাসিক তাৎপর্য বলতে আমরা আসলে কি বুঝি, পশ্চিমে নতুন অঞ্চলে বসতি গড়ে ওঠা বা আমেরিকার আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। অর্থাৎ পশ্চিমে নতুন অঞ্চলে বসতি গড়ে ওঠা বা আমেরিকার আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে
ব্যাপক প্রভাব বিস্তার করে। তারপরে পশ্চিমমুখী অভিযানের ঐতিহাসিক তাৎপর্য বলতে আমরা দেখ খুবই বলবো যে এই যে ঐতিহাসিক তাৎপর্য সুদূরপ্রসারী, পশ্চিমের বিশাল ভূখণ্ডে বসতি স্থাপনের ফলে যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে এবং মিশ্র জাতীয়তাবাদের উদ্ভব হয়। তারপর আমরা বলতে পারি যে পশ্চিমের এই যে চলা পথ চলাকে আমরা কীভাবে বলতে পারি যে পশ্চিমের এই যে পথ চলা বা পশ্চিম দিকে মানুষের যে বসতি স্থাপন এটাই হচ্ছে পশ্চিমমুখী অভিযান। তাহলে আমেরিকার আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসে আমরা কি বলবো যে পশ্চিমমুখী অভিযান গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকার পশ্চিমাঞ্চলে হাজার হাজার একর উর্বর ও চাষাবাদের উপযোগী জমি ব্যবহার ও সেখানে বসতি স্থাপন করে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আমেরিকার পূর্ব উত্তরাঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী পশ্চিমের দিকে ছুটে চলাকে পশ্চিমমুখী অভিযান বলে। তাহলে আমরা ঐতিহাসিক তাৎপর্যগুলো কি দেখলাম যে পশ্চিমে নতুন অঞ্চলে বসতি গড়ে ওঠা বা আমেরিকার আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে পশ্চিমমুখী অভিযানের ঐতিহাসিক তাৎপর্য সুদূরপ্রসারী, পশ্চিমের বিশাল ভূখণ্ডে বসতি স্থাপনের ফলে যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে এবং একটি মিশ্র জাতীয়তাবাদের উদ্ভব হয়। পরবর্তীতে আমরা রাজনৈতিক তাৎপর্য বলতে আমরা কি বুঝি, পশ্চিমমুখী অভিযান আমেরিকার আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। পশ্চিমের বিশাল ভূখণ্ডে বসতি স্থাপনের ফলে আমেরিকার ভৌগোলিক সীমানা যেমন বৃদ্ধি পেয়েছিল তেমনি ফেডারেল সরকারের ক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পায়। পশ্চিমাঞ্চল দাসপ্রথা নির্ভর হবে কিনা এই প্রশ্নে উত্তরাঞ্চল দাসমুক্ত আর দক্ষিণাঞ্চল হচ্ছে দাস নির্ভর। তাহলে পশ্চিমমুখী যে অভিযান আমেরিকার আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে, পশ্চিমের বিশাল ভূখণ্ডে বসতি স্থাপনের ফলে আমেরিকার ভৌগোলিক সীমানা যেমন বৃদ্ধি পেয়েছিল তেমনি ফেডারেল সরকারের ক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পায়। পশ্চিমাঞ্চল দাসপ্রথা নির্ভর হবে কিনা এ প্রশ্নে উত্তরাঞ্চল দাসমুক্ত আর দক্ষিণাঞ্চল দাস নির্ভর। পশ্চিমের বিরাট ভূখণ্ডে বসতি স্থাপনের ইতিহাস আমেরিকার সভ্যতা ও বিবর্তনের ইতিহাস। পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে 1861-65 সালে গৃহযুদ্ধের সূচনা হয়। আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে গৃহযুদ্ধ উত্তরাঞ্চলে জয়লাভ করলে ফেডারেল সরকারের ক্ষমতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্র বিকাশের পথ উন্মুক্ত। সামাজিক তাৎপর্য বলতে আমরা কি বুঝি যে পশ্চিমমুখী অভিযানে সামাজিক তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমেরিকার দুইটা অঞ্চল কৃষ্ণাঙ্গ দাস কৃষিজীবী এলাকা হচ্ছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলে কোন ধরনের মানুষ বাস করে? কৃষ্ণাঙ্গ দাস এবং কৃষিজীবী। দক্ষিণাঞ্চল হচ্ছে কৃষিকাজের উপযুক্ত এলাকা, এই কারণে এখানে এই এলাকাটাকে দক্ষিণাঞ্চল বলা হয়। আর উত্তরাঞ্চল বলতে আমরা কি বুঝি? শ্বেতাঙ্গ আর ব্যবসায়ী শ্রেণী বসবাস, কারণ উত্তরাঞ্চলে শিল্প কলকারখানা গড়ে ওঠে, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাহলে এ হচ্ছে আমাদের সামাজিক তাৎপর্য। তাহলে আমরা দেখি ঐতিহাসিক আমরা কি বললাম, ঐতিহাসিক তাৎপর্য, রাজনৈতিক তাৎপর্য, সামাজিক তাৎপর্য। তাহলে পশ্চিমমুখী অভিযানে আমেরিকার যে আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে, পশ্চিমের বিশাল ভূখণ্ডে বসতি স্থাপনের ফলে আমেরিকার ভৌগোলিক সীমানা যেমন বৃদ্ধি পেয়েছিল তেমনি ফেডারেল সরকারের ক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পায়। পশ্চিমাঞ্চল দাসপ্রথা নির্ভর হবে কিনা এ প্রশ্নে উত্তরাঞ্চল দাসমুক্ত আর দক্ষিণাঞ্চল দাস নির্ভর। পশ্চিমের বিরাট ভূখণ্ডে বসতি স্থাপনের ইতিহাস আমেরিকার সভ্যতা ও বিবর্তনের ইতিহাস। পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে 1861-65 সালে গৃহযুদ্ধের সূচনা। আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে গৃহযুদ্ধ উত্তরাঞ্চল জয়লাভ করলে ফেডারেল সরকারের ক্ষমতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্র বিকাশের পথ উন্মুক্ত। সামাজিক তাৎপর্য বলতে আমরা কি বুঝি? পশ্চিমমুখী অভিযানে সামাজিক তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ। দুটা অঞ্চল কৃষ্ণাঙ্গ দাস কৃষিজীবী দক্ষিণাঞ্চল, শ্বেতাঙ্গ ব্যবসায়ী উত্তরাঞ্চল। সামাজিক তাৎপর্য বলতে আমরা আসলে কি বুঝি? পশ্চিমমুখী অভিযানে সামাজিক তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে দু শ্রেণীর মিশ্রণ দেখা যায়, পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে মিশ্র অবস্থার সৃষ্টি হয়। পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকার জনগণ একত্রিত হয়, সেখানে একক কোনো ব্যবস্থা প্রাধান্য লাভ করেনি। অর্থাৎ পশ্চিমমুখী অভিযানে সামাজিক তাৎপর্য বলতে আমরা কি বুঝি? বিশেষ গুরুত্বপূর্ণ। দুই শ্রেণীর মিশ্রণ দেখা যায়, সাদা আর কালো। শ্বেতাঙ্গরা কোথায় থাকে? উত্তরাঞ্চলে। কৃষ্ণাঙ্গদের বসবাস দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চল কী ধরনের এলাকা? কৃষিজীবী এলাকা। আর উত্তরাঞ্চল কী ধরনের এলাকা? শিল্প নির্ভর এলাকা, এখানে কর্মসংস্থানের সুযোগ বেশি হয়। তাহলে আমরা দেখি পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকার জনগণ একত্রিত হয়, সেখানে একক কোনো প্রাধান্য মানে একক কোনো ব্যবস্থা
প্রাধান্য লাভ করেনি। পশ্চিমাঞ্চলের জনগণের মধ্যে উদারনৈতিক মনোভাবের বিকাশ ঘটে। সাংস্কৃতিক তাৎপর্য, পশ্চিমমুখী অভিযান আমেরিকার পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। পশ্চিমমুখী অভিযানের সঙ্গে সঙ্গে আমেরিকার সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে বিস্তার লাভ করে। পশ্চিমমুখী অভিযানের পূর্বে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা আলাদাভাবে তাদের নির্দিষ্ট অঞ্চলে বাস করে এবং পৃথকভাবে তাদের ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কলা ও কৃষ্টির বিকাশ করত। কিন্তু পশ্চিমে সব এলাকার লোক বসতি স্থাপনের ফলে সেখানে পৃথক সত্তার পরিবর্তে গড়ে ওঠে এক মিশ্র সংস্কৃতি। পশ্চিমমুখী অভিযান বলতে আমরা কি বুঝি? পশ্চিমমুখী অভিযান আমেরিকার পশ্চিমাঞ্চলে সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। পশ্চিমমুখী অভিযানের ফলে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমেরিকার সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে বিস্তার লাভ করে। পশ্চিমমুখী অভিযানের পূর্বে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা আলাদাভাবে তাদের নির্দিষ্ট অঞ্চলে বাস করে এবং পৃথকভাবে তাদের ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কলা ও কৃষ্টির বিকাশ ঘটে। কিন্তু পশ্চিমে সব এলাকায় লোক বসতি স্থাপনের ফলে সেখানে পৃথক সত্তার পরিবর্তে গড়ে ওঠে এক মিশ্র সংস্কৃতি। তাহলে আমরা কতগুলো তাৎপর্য পড়লাম? রাজনৈতিক তাৎপর্য, ঐতিহাসিক তাৎপর্য এবং সামাজিক তাৎপর্য, অর্থনৈতিক তাৎপর্য। পশ্চিমমুখী অভিযানে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই অঞ্চলে বসতি স্থাপনের ফলে ফেডারেল সরকার কৃষি উৎপাদনের বিস্তৃত জমি লাভ করে। অর্থাৎ নতুন এই অঞ্চলে বসতি স্থাপনের ফলে আমরা কি দেখি? ফেডারেল সরকার কৃষি উৎপাদনে বিস্তৃত জমি লাভ করে। পশ্চিমাঞ্চলে এই উর্বর ভূমিতে যে খাদ্য ও অর্থকরী ফসল উৎপাদিত হয় সেটা প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত থাকে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপে বিশেষ করে ব্রিটেনের উপর আমেরিকানদের নির্ভরশীলতা কমে যায়। পাশাপাশি নতুন এই অঞ্চলে শিল্প কারখানার প্রচলন হলে অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকা আরও বেশি সমৃদ্ধ হয়। অর্থাৎ পশ্চিমমুখী অভিযান অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব বহন করে। নতুন এই অঞ্চলে বসতি স্থাপনের ফলে ফেডারেল সরকার কৃষি উৎপাদনে বিস্তৃত জমি লাভ করে। পশ্চিমাঞ্চলের এই উর্বর ভূমিতে যে খাদ্য ও অর্থকরী ফসল উৎপাদিত হয় তা প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত থাকে এবং এর পরিপ্রেক্ষিতে ইউরোপে বিশেষ করে ব্রিটেনের উপর আমেরিকানদের নির্ভরশীলতা কমে যায়। পাশাপাশি নতুন এই অঞ্চলে শিল্প কারখানার প্রচলন হলে অর্থনীতির দিক দিয়ে আমেরিকা আরও বেশি সমৃদ্ধ হয়। পশ্চিমাঞ্চল ছিল লৌহ, কয়লা, পেট্রোল প্রভৃতি খনিজ দ্রব্য সমৃদ্ধ, যা আমেরিকার শিল্পের দ্রুত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ আমরা বলবো পশ্চিমমুখী অভিযানও অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমাঞ্চলের উৎপাদিত পণ্য নদীপথে সহজে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরবরাহ করা হতো, যা পশ্চিমাঞ্চলকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করে এবং আমেরিকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করে। পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে সমুদ্র তীরে যেসব নতুন শহর গড়ে উঠেছিল তার মধ্যে বোস্টন, নিউ ইয়র্ক উল্লেখযোগ্য। তারপরে আমরা বলবো যে পশ্চিমমুখী অভিযান অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নতুন এই অঞ্চলে বসতি স্থাপনের ফলে ফেডারেল সরকার কৃষি উৎপাদনের বিস্তৃত জমি লাভ করে। পশ্চিমাঞ্চলের এই উর্বর ভূমিতে যে খাদ্য অর্থকরী ফসল উৎপাদিত হয় সেটা প্রয়োজন মিটিয়েও উদ্বৃত্ত থাকে এবং এর পরিপ্রেক্ষিতে ইউরোপে বিশেষ করে ব্রিটেনের উপর আমেরিকানদের নির্ভরশীলতা কমে যায়। পাশাপাশি নতুন এই অঞ্চলে শিল্প কারখানার প্রচলন হলে অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকা আরও বেশি সমৃদ্ধ। পশ্চিমাঞ্চল ছিল লৌহ, কয়লা, পেট্রোল সমস্ত খনিজ দ্রব্য সম, যা আমেরিকার শিল্পে দ্রুত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পশ্চিমাঞ্চলের উৎপাদিত পণ্য নদীপথে সহজে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরবরাহ করা যেত, যা পশ্চিমাঞ্চলকে একটি বাণিজ্যিক কেন্দ্র পরিণত করে এবং আমেরিকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করে। পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে সমুদ্র তীরে যেসব নতুন শহর গড়ে ওঠে তার মধ্যে বোস্টন, নিউ ইয়র্ক উল্লেখযোগ্য। তাহলে আমরা দেখি পরিশেষে বলা যায় পশ্চিমাঞ্চলে অভিযানের ফলে আমেরিকা এক নবদিগন্তের সূচনা হয়। আমেরিকাবাসীরা বিভিন্ন দিক দিয়ে নিজেদের প্রয়োজনে পশ্চিমে এলে এমন এক সমাজ ব্যবস্থার সৃষ্টি করে যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আশা করছে। তারপর পশ্চিমমুখী অভিযানের ফলে আমেরিকার আয়তন বৃদ্ধি, উদারনৈতিক রাজনৈতিক ক্ষেত্র সম্প্রসারিত হয়। এর ফলে আমেরিকার খাদ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়, যার ফলে আমেরিকা একটি সমৃদ্ধ দেশে পরিণত হয় এবং পৃথিবী তার নিজস্বতা বজায় রাখে। অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি পশ্চিমাঞ্চলের অভিযানের ফলে আমেরিকা এক নবদিগন্তের সূচনা হয়। আমেরিকাবাসীরা বিভিন্ন দিক দিয়ে নিজেদের প্রয়োজনে পশ্চিমে এসে এমন এক সমাজ ব্যবস্থা সৃষ্টি করে। আমেরিকাবাসীরা নিজেদের প্রয়োজনে
এমন এক সমাজ ব্যবস্থার সৃষ্টি করে পশ্চিমে, তার তাৎক্ষণিক প্রক্রিয়া আশাবাদ। পশ্চিমমুখী অভিযানের ফলে আমেরিকার আয়তন বৃদ্ধি পায়, উদারনৈতিক রাজনৈতিক ক্ষেত্র সম্প্রসারিত হয়। অর্থাৎ পশ্চিমমুখী অভিযানের ফলে আমেরিকার আয়তনটা বহুগুণে বেড়ে যায় এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত হয়। এর ফলে আমেরিকায় খাদ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়, যার ফলে আমেরিকার একটি সমৃদ্ধ দেশে পরিণত হয়। পৃথিবীতে তা সক্রিয়তা অর্জন। আর এক আজ কি পড়ালাম, যে আমেরিকা পশ্চিমমুখী অভিযানের তাৎপর্য, ঐতিহাসিক তাৎপর্যটা কী ছিল। তাহলে আমরা দেখি পশ্চিমে নতুন অঞ্চলে বসতি গড়ে ওঠার পিছনে বা আমেরিকার আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে পশ্চিমমুখী অভিযানের ফলে। পশ্চিমমুখী অভিযানের ঐতিহাসিক তাৎপর্য আসলে আমরা বলবো সুদূরপ্রসারী। পশ্চিমের বিশাল ভূখণ্ডে বসতি স্থাপনের ফলে যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার বিশাল এক পরিবর্তন ঘটে এবং মিশ্র জাতীয়তাবাদী উদ্ভব হয়। তাহলে আমরা কি দেখি, ঐতিহাসিক তাৎপর্যের মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক। সাংস্কৃতিক বলতে বিভিন্ন বিভিন্ন শ্রেণীর লোকজনের সংস্কৃতি মিলে একটা সংস্কৃতি গড়ে ওঠে। তাহলে রাজনৈতিক তাৎপর্য, অর্থনৈতিক তাৎপর্য, সাংস্কৃতিক তাৎপর্য এবং সামাজিক তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা আমাদের মূল আলোচ্য বিষয় কী ছিল, আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষ। পশ্চিমমুখী অভিযান, পশ্চিমমুখী অভিযান বলতে আমরা কী বুঝি এবং এর গুরুত্ব আসলে কী ছিল আমেরিকার ইতিহাসে, এই পশ্চিমমুখী অভিযানের গুরুত্ব কী ছিল। ছাত্রদেরকে আমি সবসময় বলবো পুরাতন 3 সালের প্রশ্নগুলো দেখবে, তাহলে কী ধরনের প্রশ্ন আসে প্রতি চ্যাপ্টার থেকে বুঝতে পারবে। একটা চ্যাপ্টার পড়ানোর শেষে সাথে সাথে প্রশ্ন দেখবে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কী ধরনের প্রশ্ন আসে। আমি আমার ছাত্রদেরকে অবশ্যই বলবো ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে, ভালো লেখাপড়া করবে। তাহলে পশ্চিমমুখী অভিযানটা বুঝতে পারছো কি, আমেরিকা আর্থ সামাজিক মানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ইতিহাসে পশ্চিমমুখী অভিযান গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকার পশ্চিমাঞ্চলে হাজার হাজার একর উর্বর ও চাষাবাদের উপযোগী জমি ব্যবহার এবং সেখানে বসতি স্থাপন করে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আমেরিকার পূর্ব ও উত্তরাঞ্চলে ব্যাপক জনগোষ্ঠীর পশ্চিমাঞ্চলে নির্গমন বা ছুটে চলাকে পশ্চিমমুখী অভিযান বলা হয়। পশ্চিমের এই রাজ্যগুলি পরবর্তী সময় আমেরিকার বিভিন্ন রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল সেটা নিঃসন্দেহে বলা যায় আমেরিকাবাসী পশ্চিমমুখী অভিযান। এবং এই পশ্চিমমুখী অভিযান আমেরিকার ইতিহাসে একটা বিশেষ স্থান দখল করেছে। আমেরিকার পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে আমরা কি দেখি, আমেরিকার আর্থসামাজিক উন্নয়ন ঘটেছিল, তেমনি এই অঞ্চলে দাসপ্রথার বিস্তার ঘটবে কি ঘটবে না এই প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। তাহলে আমরা আগামী ক্লাসে কী পড়ব, গৃহযুদ্ধ মানে 1860 সালে গৃহযুদ্ধ। তাহলে আমরা আগামী ক্লাসে কী পড়ব, আমি আমার ছাত্রদেরকে বলি যে জ্যাকসনের যুগ, অর্থাৎ অ্যান্ড্রু জ্যাকসন আমেরিকার স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রধান ছিলেন অ্যান্ড্রু জ্যাকসন, আমেরিকার একজন শীর্ষ জনপ্রিয় প্রেসিডেন্ট। তার শাসনকাল কত ছিল, 8 বছর, 1829 সালের 4 মাস, 1837 সালের 4 মাস। এবং এই অ্যান্ড্রু জ্যাকসনের যুগটাই হচ্ছে জ্যাকসনের যুগ। তাহলে আমরা আগামী ক্লাসে কী পড়ব, মনে থাকবে অ্যান্ড্রু জ্যাকসন। তাহলে অ্যান্ড্রু জ্যাকসনের জাস্ট একটা ভূমিকা দিয়ে যাই, আমেরিকার স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রধান হচ্ছে অ্যান্ড্রু জ্যাকসন, আমেরিকা একজন শীর্ষ জনপ্রিয় প্রেসিডেন্ট। পরপর 2 বার অর্থাৎ 8 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আমেরিকার শাসনকাল কিন্তু শাসক 4 বছর স্থায়ী, 4 বছর পরপর নির্বাচন হয়, তারপর রাষ্ট্রপতি পরপর 2 মেয়াদে নির্বাচিত হতে পারে। তাহলে আমরা দেখি অ্যান্ড্রু জ্যাকসন পরপর 2 বছর প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 8 বছর, 4 মার্চ 1829, 4 মার্চ 1837 সাল। এই যুগটা জ্যাকসনের যুগ নামে পরিচিত। আজকের মতো ক্লাস শেষ করছি, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের মতো ক্লাস শেষ। আগামী ক্লাসে কী পড়াবো, অ্যান্ড্রু জ্যাকসন। আল্লাহ হাফেজ।